আসসালামু আলাইকুম আপনারা সবে খে তা হরেন আশা করি ভালো আছেন আমরাও সব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা সুইট ডিশ আইলাম আপনার লগে হয় শেয়ার করি একটা লাচ্ছি দিই বাট একটু ডিফারেন্ট টাইপর হয়তোবা অনেকে জানোই বাট আমি একটা খিলা বানাই ওটা শেয়ার করাম তো লোকে তা হবা ইনশাল্লাহ এবং দেখবা আমি খিলা এই ডিশটা বানাই আশা করি আপনারা এনজয় করবা তো আমি একটা ডেগো প্রায় এক লিটার মতো দুধ দিছি গরম বয়েছি বয়া উত্তাইবার বার সাই দুই তিনবার উত্তি খাবাইম খাবার এখন আমি দুধের চানা বানাই রাম তো লেবু দিলাইমু লেবুৰ দিলাইলে জুটা ফাটি যাব চানা রে যাব তো একটা আমি লেবু দিয়ে লেবু দি আমি চানাটা রেডি করছি এটোর সময় লড়িয়া সারিয়া আমি আমি খেটুত লইয়া রাখি দিমু পানিটা জুড়ি যায় আমি ঠাকলে লইয়া রাখি দিছি রাখিয়া ঠান্ডা এবার লাগিয়ে দিমু ঠাণ্ডা সৰিয়া কিন্তু ব্লেণ্ডাৰ সৰ্তা মেলাই ঠাণ্ডা সৰিয়া ব্লেণ্ডাৰ সৰমতো ধুইছে আৰু এখন আৰু এটা ডেগৰ মাজে আমি দুই কাপৰ মতো চিনি দিছি চৰি ফানি লৈছি লৈ আহ চিনি বোৱাইছি চিনিটাৰ জাল দি আমি পূৰা এক কাপৰ মতো সৰ্মো আৰু এক কাপৰ মতো উলো আমি তোৰা লেবুৰ ফানি দিলেই মতো চেনিটা লা এটা লাগতো নাই নৰ্মেল পানী জ্বলা ওলাও ত'ব তাৰ ভিতৰত আমি আৰু ফানি বোৱা ইয়াত ধুই ইয়াত তোৰা বাদামোটা হৈ খাটি আনি দাম কৰে আমি সর্দা খাটি শর্থাতে খাটলে আমার কাছে ইজি হয়ে লাগে তো খাটিয়া নিরামকে নিতা ভরবা আরো আপনারা খাতে ড্রাই ফ্রুট আছে এনে নিতা ভরবা যার যা গুছি তো আমার গরু দুইজাতও আসিল আমি এটাও নিছি আর এবার আমার সানাটাও ঠান্ডা গেছে আমি ব্লেন্ডার খরিয়া নিরামগে ফানি সারা ব্লেন্ডার করবা তো এ ধরা লাগে যদি লাগে না সানা ব্লেন্ডার খরা যায় ফানি লাগে না তো ফার্নিচার ব্লেন্ডার করি আমি তুই রাশিতে দেখতে পারা ক্রিম লাখান হয়ে গেছে আর এখন আমি লাচ্ছি লাচ্ছিটা লাচ্ছিটা তো এমনিতেই গুড়া গুড়া থাকে তারপরে একটু যে থাকে দেখে বাঙ্গি একটু গুড়া করে নেবা গুড়া করিয়া কি এখন আমি একটা প্যানের মধ্যে ফ্রাই প্যান নিবা একটা ফ্রাই প্যানও পালয় তো আমি তোরা ঘি দিছি এক চাহ চামুচর মতো ঘি দিয়া ঘিটারে একটু মেল্ট করাম আর এখন লাচ্ছি দিলাম সুন্দর করে দিলাইবা সব দিবা না অর্দে দিবা কারণ আমি দুই লেয়ারে খরা মিলাই ফলা ফার্স্টে অর্ধেক লাচি দিবা দিয়া সুন্দর করে বিচারে দিবা দেশতা আমি কিলা রাও তো অর্দে লাচ্ছি দিলাইছি দিয়া দিয়ে এখন আমি ও যে ক্রে দুধর ছানারে যে ইসলাম অ দিলাই দিলাইরাম আমি দিয়া সুন্দর করে এই সানা এখন সবু বুদি লাইবা একবারে একটা আপনি দুই তিন লেয়ারেও খর্তা করেন বা দুই তিন লেয়ারে খরাতকেলাদু গেদারিং হয়ে যায় আমি ও দুই লেয়ারেও করি ফেয়লা লাচ্ছি ফরে সানা ফরে আবার লাচ্ছি আপনার চাইলে এইটা দুই তিন স্টেপে করতে পারবা মানে আরও লেয়ার বাড়াইতে পারবা তো ইনো আমি এখন সানারে সুন্দর করে দিলেই রাম যতক্ষণ খড়ছিলাম শোও বুদিলেইমু একটু সুন্দর করে আস্তে আস্তে দিলেই রাম আমি বিষয় দিয়া তারপর ও যে বাদাম খাটে রাখছিল আমগুণ তরে দিলাইম বাদামও সব দিন না জানো তোরা রে রাখন জানো ফরে এনে দি উফ্রদি দিতা ভরবা দিতে চাইলে সুন্দর লাগব সুন্দর লাগে তো বাদাম দিলাইছি ইলে আর শেষ আমার এখন আমি যে বাকি যে লাচি রইছিল ওগুণও দিলাই রাম আবারও সমান আগল লাখান আর এত চুলার আগুনটা একবারে লহ রাখবা কারণ আনায় ইলাদা দিতে নিচর লাচি জ্বলি যাইবার একবারে অফ করবা না বট একবারে লো রাখবা চোলার আগুনটা রাখিয়া আমি ওফর লেয়ারু দিলাইছি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে বইয়া দিলাই রামিকটারে সুন্দর করে দিলাই বা গোল আহার ওই বয় এবং সুন্দর করে যাতে ওই যায় বয় টাইটা ফরে যে আমি সিনির ফানি ও খরিয়ার আসিলাম চিনিম দিন আমি এক কাপ খরছি জাল দিয়া আরও এক কাপের মাঝে অর্ধেক দিম ফানি অর্ধেক রামু ফরে দিবার লাগে তো অর্দে ফানি সাইডের মুখে দিলাইবা যাতে তারা মিটাটা ওই গেল সাইড মুখায় দিয়া স্টিল আপনারা চুলার আগুন লো রাখান হাই দিলে ফুটটাই জ্বলি যাইব এমনিতেই বেশি সময় লাগে না ফুটটারি হয়ে যায় তারপর দেখতে এক সাইডর আমার ফানি দিয়া ফার্স্ট ছয় মিনিট রাখছিলাম রাখি এখন আমি একটার উল্টাই লিমু সমান তার একটা প্লেট দিছি দিয়া একটা খাপড় দি দরিয়া আমি ইকটারি উল্টাই আবগে আমি আর ক্যামেরাত কিতা করতাম ফার্সি না গেছে ফরি ঠিক করিয়া দৌড়াইতাম ফার্সিনা তো আমি দেখার্সেন উল্টাই লিছি উল্টাই এ কিলো হয়েছিল তো বাদে আবার ও আমি তোরা গিয়ে দিছি দিয়া আমি ও বাকি যে উল্টো সাইড টু সাইড ডালেছি প্লেট থাকি যে সুন্দর নামি গেছে এখন যে ফানি ফুটিন রাখছিলাম চিনির ফানি আউ ফুটিনও দিলাইম দিয়া তিনটাকে সাইড মিনিট জাল দিলাইম একটু লো একটু হাই হরিয়া জাল দিলে লো আমার এই সাইড ও হয়ে যাব ওই হাত তো আগে নামিয়েছিলাম আমরা প্লেটও ওলাও সমানভাবে নামাই দিবা দেশটা ভরা আমি নামাই লিছি আমার আউটসাইড যে দৌড়ছে নামানি পৰে আপনারা এখন যে দিয়ে ইচ্ছা আপনারা হাজাই লবা হাজাইয়া খাইয়া তো জানো আমি কোকোনাট দিছি মজাও লাগে আর একটু ঠান্ডা হরা পরে পা তো সুন্দরই আৰু আমি গরম গরম একটু খাটি লিখিলাম বানাই লিছি এখন খাই লিটাম তোকে আপনারা খাইবা এনজয় করবা আমার ডিশটা হাইব আমার কাছে লাগে আপনারা মজা লাগবো একটু ডিফারেন্ট টাইপের আছে সব বালা থাকো আল্লাহ হাফেজ